এক পুরুষের স্ত্রী যদি হন দুজন, তবে সেখানে কোন্দল হওয়াটা যেন স্বাভাবিক। কিন্তু তেমনটা হননি, বরং এক স্বামীর সঙ্গে দুই স্ত্রী সংসার করছেন সুখেই। এতে অবশ্য দুই স্ত্রীকে সমানভাবে সময় দেওয়ার পদ্ধতি অনুসরণ করতে হয়েছে স্বামীকে, তাকে সমর্থন করেছেন স্ত্রীরাও। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার সীমান্তবর্তী দিল্লির গুরগাঁও শহরে ঘটেছে এমন ঘটনা। জানা যায়, গুরগাঁও শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবন পাশাপাশি দুইটি ফ্ল্যাট মিলেমিশে দিন কাটাচ্ছেন দুই স্ত্রী। সপ্তাহ হিসাবে স্বামীকে ভাগাভাগি করে নিয়েছেন তারা। কেমন সেই বন্দোবস্ত? পেশায় ইঞ্জিনিয়ার স্বামী 2018 সালে বিয়ে করেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়ার বাসিন্দা এক তরুণীকে। তিনি সেই যুবকের প্রথম স্ত্রী। এই দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে। করোনা মহামারীর সময় স্ত্রী ও শিশুপুত্রকে বাবার বাড়িতে রেখে আসেন ওই যুবক, এবং তার কিছুদিনের মধ্যেই কর্মস্থলে এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্কের এক পর্যায়ে তিনি সহকর্মীকে বিয়েও করেন, সেই ঘরে একটি কন্যা সন্তানও জন্ম নেয়। প্রথম স্ত্রীর কাছে এই ব্যাপারটি সম্পূর্ণ গোপন করে গিয়েছিলেন তিনি। একসময় প্রথম স্ত্রী সব কিছু জানতে পারেন। নিজের ও সন্তানের ভরণ পোষণ দাবি করে পারিবারিক আদালতে মামলাও করেন তিনি। তবে আদালতে এই মামলার বিচার কার্যক্রম শুরু হওয়ার পর এক পর্যায়ে সমঝোতার পথেই হাঁটেন তিনজন। তারা সিদ্ধান্তে আসেন দুই স্ত্রীকে নিয়েই সংসার করবেন যুবক, উভয়কেই সময় দেবেন সমানভাবে। তবে এক্ষেত্রে প্রথমে এসে পড়ে স্বামীর সময় ভাগাভাগির প্রশ্নটি। সমস্যার সমাধান হিসাবে সপ্তাহের ৬ দিনকে দুভাগে ভাগ করে নিয়েছেন তারা। সপ্তাহের প্রথম তিন দিন বড় বউয়ের জন্য বরাদ্দ থাকবে, পরের তিন দিন পাবে ছোট বউ। ৬ দিন স্ত্রীদের সঙ্গে সময় কাটানোর পর অবশিষ্ট রোববারটি নিজের জন্য রেখেছেন যুবক। সেদিন তিনি বিশ্রাম নেন, নিজের মতো করেই সময় কাটান। এমন সিদ্ধান্ত বাস্তবায়নের পর থেকে আর কোনো গণ্ডগোল হয়নি। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4th ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।